ডিমিলিশন প্রক্রিয়া শুরু হওয়ার ফাসত পুলিশ ডিমিলিশন পুলিশ ডিমিলিশন আপনাদেরকে জানে সমষ্টি পুনর্নির্ধারণ হওয়ার পাছত আজি পর্যন্ত আলগাপুর সমষ্টি লৈ কিছুমান দুষ্ট চক্রই দুষ্টামি কৰিব বিচাৰিছে। কিন্তু আজি বহুত দিন যাওয়ার পিছত আজি আমার কাটলিচৰা শাহাবাদ এটা প্রতিবাদী সভা আছিল, আর এই সভাত মোকো ইনভাইট করা হয়েছিল মোর পার্টির ফালের পৰা। কিন্তু আমি যাওয়ার পিছত আজি আমি চালু আমার কাটলিচৰা সমষ্টির বিধায়কে আমি বক্তব্য দেবার পিছতে কাটলিচৰা সমষ্টির বিধায়কে বক্তব্য দিছে, দেবার পিছত বার বার এটা কথা কইছে যে লাগিলে আলগাপুর কাটি কাটলিচৰা টু বাঁচাব লাগে, সেইটো বার বার কইছে। আগতে একদিন কইছে, কোয়ার পিছত মই তাক কই দিছো আমি সুজামুদ্দিনৰ কাটলিচৰাৰ এম এল এ কুর্সি বাঁচানোর কারণে যাওয়া নাই, আমি বরাকর স্বার্থত গেছো, আমার পার্টিয়ে মোক ইনভাইট করেছে, আমার লগর একজন বিধায়ক হিসাবে সিহতে মোক ইনভাইট করেছে, করার কারণে মই তাতে সভাত গেছো। কিন্তু আজি আমি চাইছো আমি কাটলিচৰাৰ সমষ্টির বিধায়ক এই যে আলগাপুর কাটার কারণে খোয়ার কারণে মই দীক্ষার নিন্দা জানাইছো যে এনেকা মন মন মস্তিষ্ক লৈ রাজনীতি করব নালাগে। আমি কাটলিচৰা সমষ্টির রাজ্যের স্বার্থে মই গেছো, হাইলাকান্দি রাজ্যের স্বার্থত মই গেছো, বরাকর স্বার্থত মই গেছো, সেইটোর কারণে দিল্লি বহুত দূর, সিহঁতৰ হয়তো জানা নাই। এইটো আমি কিছুদিনৰ পৰা আমি যেতিয়া ডিমিলিশ্যনটো শুরু হওয়ার পিছত আমি ভাবি আইছো কিছুদিন, কিন্তু আজি এইটো পরিষ্কার হয়ে গেছে যে আলগাপুর সমষ্টিলৈ কিছু খেলিমেলি চলি আছে, এইটো আমি জানো। কিন্তু আজি সঁচা কথাটো ওলাই যায়, আজি ওলাই গেছে, কিন্তু দিল্লি বহুত দূর, আলগাপুর সমষ্টি আছে আর আগামী দিন থাকিব ইনশাল্লাহ। প্রতিবাদী বাঞ্চলর কথা নহয়, সি তার নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে রাজনীতি করছে, আমি তার ব্যক্তিগত স্বার্থের কারণে যাওয়া নাই, নিজের টকি বসবার কারণে মিকে এনেকা মন্তব্য করেছে, টকি বসাবার হয়তো কোয়া নাই আমি, কিন্তু তার সমষ্টির নিজের সমষ্টির কারণে, কিন্তু আমি হাইলাকান্দির স্বার্থত কিছু, আমার তিনটা সমষ্টি থাকিব লাগে, আলগাপুর কাটিব কাটলিচৰা থাকিব, এনেকা হয় নাকি কোক? আমি এটা সমষ্টির বিধায়ক, আমি আজি আছো কালি থাকিব পারে না থাকিব পারে, এইটো চিন্তা করি আমার লাভ নাই, আমার থাকিব কোনো নষ্ট করিব নোৱাৰে। আপোনাৰ দাবি তিনিটা সমষ্টি, আমার দাবি তিনিটা সমষ্টি, আর আলগাপুরটো থাকিব ইনশাল্লাহ, আজি আপোনাৰ লগত কৈ দিলো। এক মানুহে রাজনীতি করেছে, মৌলানা আব্দুল জলিলে রাজনীতি করেছে, তাতে বিমলা প্রসাদ চালিয়া চিফ মিনিষ্টার হয়েছে আলগাপুরের পৰা, মরহুম সৈয়দুল আলম চৌধুরী 27.5 বছর তাতে নেতৃত্ব দিছে, মন্দিরে রায় দিছে, রাহুল রায় দিছে, আমি নিজে দুইবার জিতিছি, কারণ এইটো আলগাপুর সমষ্টির মানুষ ইমান বোকা নহয়, আর আমি আলগাপুর যে বিক্রি করে দিম সেইটো চিন্তা করে লাভ নাই, আমি আজি বিধায়ক আছি কালি থাকিব পারে না থাকিব পারে, আমি যেবিলাক কথা কব রাজ্যের স্বার্থত কব, আমার কথা হল আমি বর্তমানে বরাকর 15টা সমষ্টি আছিল, দুইটা সমষ্টি কাটার কারণে আমি নিজে দুঃখিত, বরাকর রাইজ দুঃখিত, সেইটোর কারণে সেইটো আনজাস্টিফাই হওয়া হয়েছে, সেইটোর কারণে আমি আজিও দুঃখী, সেইটো 15টা থাকিব লাগিব, 15টা থাকিব লাগে, আমি কাটলিচৰাৰ বিপক্ষে নাই, কাটলিচৰাও থাকিব লাগে,
কিন্তু আমার কাটলিছলা সমষ্টির বিধায়কে যে গোটা আলগাপুর সমষ্টির রায় যেনকা ভাবিছে যে আমার বিধায়ক সেইটু সভাত উপস্থিত আর বিধায়কর সম্মুখত বারবার এটা কথা কই আইছে। কিন্তু আমি তাক বারবার ফোন করিও কইছু যে তুমি এইটু ভুল হয়েছে কইয়া দেও, এটা মিসগাইড হয়ে গেছে এনেকা কই দেও, কিন্তু সিহঁতে কোয়া নাই। কিন্তু এতিয়া মজবুর আমি রাইজর সম্মুখ কব লাগিব আমি আজি আছো খালি থাকিব পারে না থাকিব পারে। আপনি কি বিচারে তিনটা সমষ্টি থাকিব লাগে? তিনটা সমষ্টি থাকিব লাগে, এইটু বরাকর মানুষ বহুত দুঃখী সেইটোর কারণে তিনটা সমষ্টি থাকিব লাগে। আজি 41 লাখ পপুলেশন থাকার পিছত 15টা সমষ্টি কি কারণে না থাকিব সেইটো হল কথা। আপনার বেনারত থাকি রাজনীতি করা মানুষ হয় কিছু পার্টির নির্দেশ শুনিব লাগিব। আজি পার্টির প্রেসিডেন্ট মোক ফোন করেছে 2-3 বার, আমার বিধায়কে ফোন করেছে, আমি গেছি, আমি কাটলিচলাত কাটলিচলার MLA-র স্বার্থত যোৱা নাই, আমি হাইলাকান্দি রাইজের স্বার্থত। এইটো আমি কিছুদিনের পরে আমি যেহেতু ডিমিলিশনটো শুরু হওয়ার পিছত আমি ভাবিয়ে আইছো কিছুদিন, কিন্তু আজি এইটো পরিষ্কার হয়ে গেছে যে আলগাপুর সমষ্টি লৈ কিছু খেলিমেলি চলি আছে এইটো আমি জানো। কিন্তু আজি সঁচা কথাটো ওলাই যায়, আজি ওলাই গেছে, কিন্তু দিল্লী বহুত দূর, আলগাপুর সমষ্টি আছে আর আগামী দিন থাকিব ইনশাল্লাহ। না প্রতিবাদী বাঞ্চলর কথা নহয়, সি তার নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে রাজনীতি করছে, আমি তার ব্যক্তিগত স্বার্থের কারণে যাওয়া নাই।